বিয়ে মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্যক্তি ও সামাজিক জীবনে বিয়ে সর্বজনীন এক উৎসব। বাংলা ও বাঙালির সংস্কৃতিতে বিয়ে অনুষ্ঠান পরিণত হয় এক সামাজিক মিলন মেলায়। যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন এসেছে বিয়ে অনুষ্ঠানেও। সেই বিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত করতে গড়ে উঠেছে ইভেন্ট ম্যানেজমেন্ট। একটি বিয়ের অনুষ্ঠানকে আকর্ষণীয় করে সকলের সামনে তুলে ধরতে খুলনায় তৃতীয়বারের মতো শুরু হয়েছে 3 দিন ব্যাপী বিয়ে মেলা। বিয়ে বা বিবাহ মেলা, এ কথা হয়তো খুব কম মানুষই শুনেছে। খুলনায় শুরু হয়েছে ব্যতিক্রমী ধর্মী এই বিয়ে মেলা। ফটোগ্রাফি হাউস পাপেল বোর্ড ও ইভেন্ট ম্যানেজমেন্ট হাউস আর্টিজম যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা। মেলায় বিয়ে অনুষ্ঠানের ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এডিটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, টেস্ট ডিজাইন, লাইটিং, ডিজে সহ বিভিন্ন সৃজনশীল কাজের চিত্র ও বর্ণনা উপস্থাপন করা হয়েছে। দর্শনার্থীরা ব্যতিক্রমী এই মেলার আয়োজনকে জানিয়েছেন স্বাগত। খুবই ভালো উদ্যোক্তা, খুলনা সবাই জানতে পারতেছে এটা সম্পর্কে, যে বিয়ে করতে গেলে কি আয়োজন করতে হবে, কি করতে হবে, এগুলো সম্পর্কে জানতে পারছে, তো এটা সবার জন্য একটা বেনিফিট হচ্ছে আর কি। খুবই ভালো লেগেছে, আর এখানে খুব সুন্দর করে সব বিয়ের জিনিসপত্র ডেকোরেশন করা আছে, তো বিশেষ করে যারা নতুন বিয়ে মানে কিছুদিনের মধ্যে বিয়ে করবে, আমার মনে হয় তাদের এই মেলায় অবশ্যই আসা উচিত। একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান, কেননা আসলে আমার জানার মতে বাংলাদেশে এর আগে কখনো এমন হয়নি। এটা আসলে বিয়ের বিভিন্ন আয়োজন, এখানে ফটোগ্রাফি, ড্রেস আপ, বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন নিয়ম কারণ এই সম্পর্কে এখানে মানুষের জ্ঞাত হচ্ছে। যারা নিউলি ম্যারিড বা বিয়ে করতে ইচ্ছুক বা তাদের রিসেপশন দিতে ইচ্ছুক, তারা যাতে তাদের অনুষ্ঠানগুলো ঠিকমতো পরিচালনা করতে পারে। অনেক ভালো লাগছে, প্রথমবার আসলাম, অনেক সুন্দর পরিবেশটা, অনেক ভালো লাগছে। গত 2 বছর ছোট পরিসরে হলেও এবার অনেক বড় পরিসরে এই মেলার অনুষ্ঠিত হচ্ছে। বিয়ের সকল বিষয় একসাথে উপস্থাপন করে সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। খুলনার মানুষদেরকে বিবাহ মানে বিয়ের যেসব উপকরণ আছে সেগুলো সব কিছু একই ছাদের নিচে পরিবেশন করা, যেমন ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, স্টেজ ডেকোরেশন, লাইটিং, পার্লার, সব কিছু নিয়ে। তো আমরা গত 2 বছর যেটা করেছি একটু ছোট পরিসরে করেছি, এবার চেষ্টা করেছি অনেক বড় পরিসরে করার, মূলত ওইটাই মাথায় রেখে আর কি আমাদের এই কাজটা করা। তো আমার মনে হয় এতে অনেক উপকৃত হয় সবাই, এবং আমরা এটার ফল সারা বছরই পাই।